সকালে যে একদিন ফোন দিছিল ওই সকালে ফোন দেওয়ার পর কি দিয়েছি এই যে একটা গিফট দিয়েছি আমি বুঝলাম না কে পাঠিয়েছে গিফটটা জানি না আমি জিজ্ঞেস করছি বাংলাদেশ আর বাইরে থেকে আসছে বলছে জানি না বাইরে থেকে আসছে জিজ্ঞেস করছি বাংলাদেশ থেকে পাঠাইছে নাকি বাইরের থেকে পাঠাইছে বলছে যে বলতে পারতেছি না আমাদের কাছে আসছে আমরা দিয়েগলাম সঞ্জিদ হক সাথী লেখা ফোন নাম্বার দাও আছে তুমি ওই ফোন নাম্বারটা দেখা যাচ্ছে প্যাকেটে তুমি ফোন নাম্বারটা হাইড করতে হবে যাই হোক কিন্তু আমি চিন্তা করতেছিলাম লোকটা যে ফোন দিল রাজু কি কিছু পাঠাইলো আমার জন্য কারণ রাজু যদি পাঠায় তাহলে এবার রাজুর সাথে আমার ঝগড়া হবে কারণ আমি বাংলাদেশে আছি আমার টাকা পাঠাইবো বেশি বেশি করে টাকা দিব লাখ লাখ টাকা পাঠাইবো লক্ষ লক্ষ টাকা পাঠাইবো আমি ভরি ভরি স্বর্ণ কিনবো লোভী লোভী না লোভী না এটা তো সত্য বিদেশে তো আমি স্বর্ণ গয়না কিছু কিনতে পারি না ওখানে তো আর নাই তো এখন ও লক্ষ লক্ষ টাকা পাঠাইবো আমি স্বর্ণ গয়না কিনবো ও যদি আমার জামা কাপড় পাঠায় আর এটা যদি রাজু না আমার পাঠায় আমার সাথে এক চোট ঝগড়া হবে কয় মাস কত হইবো আমি জানি না আর অন্য কে পাঠাইছে আমি জানি না কারণ এটা তো কোনো নাম লেখা নাই আমি মনে করছি ফার্স্টে সঞ্জিত হক সাথী লেখা থাকবে না হয়তো অন্য কোনো নামে পারছে না সারা লেখা থাকবে না ভুলে কোনো না সারা লেখা থাকবে না রাইন তো পাঠাতে পারে তাই না না আমি চিন্তা করছি ভাবি কি কিছু কিন না আমার নামে দিয়ে দিচ্ছে তাহলে ভাবি কি আমার বলবো না যে আমি কিছু কিনছি বলতে পারি না শুধু আমার নাম আর মোবাইল নম্বরে লেখা কিছু লেখা মানে কে পাঠিয়েছে কি পাঠিয়েছে আবার আমি চিন্তা করছি আমার মোবাইল নাম্বার জানলো কিভাবে হলুদ কিছু দেখো তো দেখো না হলুদ না ও হলুদ ব্যাগ ভিতরে খুব টেনশনে আছে আবার একটা চিরকুটো আছে এখানেই বাবা কে দিছে ওয়েস্টার্ন বাই এস এস ফ্যাশন পাঠিয়েছে দেখো নামটা দেখো ও এটা কি ইয়া পেজের নাম হ্যাঁ এটা পেজের নাম দেখো ওয়েস্টার্ন বাই এস এস ফ্যাশন ওয়েস্টার্ন বাই এস এস ফ্যাশন ভালো করে দেখাচ্ছি ওয়েস্টার্ন বাই এস এস ফ্যাশন থেকে একটা পার্সেল এসেছে ও এই যে উপরেই তো লেখা এটা উপরেই তো লেখা এই যে বড় করে লেখা সঞ্জিদা সাথী আপার জন্য একটা পার্সেল এসেছে এটা কি সামনে হ্যাঁ পয়লা বৈশাখ চোদ্দই উপলক্ষে কোন আপু তুমি পরিচিত আপুই মনে হয় মেয়েই মনে হয় একটু পরিচিত চ্যাট হয় এরকম সারপ্রাইজ পার্সেল পেতে তোমার কেমন লাগছে ভালোই লাগতেছে এটা তো মনে হয় না ফিল আপ দেখে দিয়ে যাবে এখন তো এটা পয়লা বৈশাখের শাড়ি এটার প্রাইস বা এটার পেজ আমি কিছুই জানি না ডিটেলস জেনে আমি পরে তারপর আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর সুন্দর একটা শাড়ি হ্যান্ড প্রিন্ট আমি এটার পেজের লিঙ্কটা উপরে দিয়ে দেবো আসলে আমি যেহেতু গিফট আমি জানি না আর আপু যে পাঠাবে সেটাও আমি জানতাম না কারণ কি আপু আমার অনেক আগে একবার বলছিল এক মাস আগে আপু আমাকে নক করছিল তো এই পয়লা বৈশাখের আগে যেটা আইসা পড়বে বা এটা আমি পাবো আমি চিন্তাও করি নাই আর আমি ভুলে গেছিলাম মেন কথা আমি ভুলে গেছিলাম আবারও পেজটার নাম এই যে এই শাড়িটা নিতে চাইলে এই পেজটার সাথে যোগাযোগ করতে পারে দ্য ওয়েস্টার্ন বাই এস এস ফ্যাশন থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য পয়লা বৈশাখ উপলক্ষে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য ও একটা চিরকুট আছে ওয়াও হাতের লেখা কি সুন্দর দেখো প্রিয় সঞ্জিদা আপু প্রথমে আমার অনেক অনেক প্রীতি আর ভালোবাসা নিবেন সাইফা সাফনের জন্য অনেক আদর আপু আমি ছোটবেলার থেকেই একটু কেমন জানি সহজেই মনের কথাগুলো বলতে পারি না আপনাকে অনেক দিন যাবত দেখি এবং ফলো করি কিন্তু সেভাবে কন্ট্যাক্ট করতে পারি না
কেমন একটা লজ্জা পাই। শাড়িগুলো আরো আগে পাঠাতে পারতাম। মনের মানুষ আপনি ভাইয়া, অনেক ভালো মনের মানুষ, আপনার আপনার পরিবারের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা আপু। অনেক আশা নিয়ে ব্যবসাটা শুরু করেছি আপু, দোয়া করবেন আপু যাতে পরিবারের হাল ধরতে পারি। আপনার ছোট একজন ফলোয়ার, হয়তো আপুর বিজনেসটা অনেক ছোট কিন্তু আপুর মনটা কিন্তু অনেক বড়। তো আমি চাই আপনারা সবাই আপুকে সাপোর্ট করেন। আর এইসব দেশি হ্যান্ড প্রিন্ট শাড়িগুলো তো এক্সিলেন্ট, এমনি পরলে অনেক সুন্দর লাগে, তাই না? অনেক সুন্দর লাগে। আমাদের এটার সাথে যদি গর্জিয়াস ব্লাউজ দিয়ে পরা হয়, গর্জিয়াস ব্লাউজ না, এক কালার ব্লাউজ দিয়েও, বটল গ্রিন কালার ব্লাউজ পরলেও তোমাকে অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সকাল সকাল একটা নতুন গিফট পেয়ে আসলে আমি খুশি।